আজকে আমরা বানিয়েছি হচ্ছে রেস্টুরেন্ট স্টাইলের চিলি চিকেন। তো চলো দেখে নিই কিভাবে বানিয়েছি আর কি কি লাগছে। আমরা ফার্স্টে হচ্ছে চিকেনটাকে ম্যারিনেট করে নেব, তার জন্য প্রথমে নিচে হচ্ছে একটা ডিম, এক চামচের মতো ভিনিগার, এটা চিকেনটাকে সফট করবে। সামান্য একটু নুন, এটা স্বাদ মতো। একটুখানি হচ্ছে গোলমরিচের গুঁড়ো, আর দেবো হচ্ছে এক চামচের মতো আদা রসুনের পেস্ট। এবার দেবো হচ্ছে কর্নফ্লাওয়ার, তিন চামচের মতো কর্নফ্লাওয়ার দিলাম। এবার এটাকে আমি মেখে নেব। আমাদের আরো একটু কর্নফ্লাওয়ার লাগবে, তার মানে টোটাল 6 চামচের মতো আমরা কর্নফ্লাওয়ার দিব। এবার এই ম্যারিনেট করা মাংসটাকে আমি হচ্ছে 1 ঘন্টার জন্য রেখে দেব। এবার আমরা হচ্ছে চিকেন পকোড়াগুলো আগে তৈরি করে নেব, তার জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি চিকেন পকোড়াগুলো ভেজে নেব। আমি একটু ফ্রেমটাকে লোই করে দেবো, কারণ হচ্ছে যাতে ভালো করে ভেতরটাও পেকে যায়, নাহলে ওপরটা কালার হয়ে যাবে আর ভেতরটা হচ্ছে কাঁচাই থেকে যাবে। তাই লো ফ্রেমে আমি এবার পকোড়াগুলো তৈরি করে দেবো।
পকোড়াগুলো আমার হয়ে গেছে, এবার আমি তুলে নেবো, নিয়ে সব কটাকে এবার ভেজে নেবো। এবার আমি বাদ বাকি সবগুলো ভেজে নেবো। আমাদের সব চিকেন পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি রান্নাটা করে ফেলবো। তো আমি ওই পকোড়া ভাজা তেলটার মধ্যে প্রথমে হচ্ছে রসুন কুচি দিয়ে দেবো। এবার আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো। এবার আমি এর মধ্যে দেবো হচ্ছে 1 টিস্পুন হচ্ছে ভিনিগার। আর দেবো হচ্ছে 1 টিস্পুন সয়া সস। আর একটু দেবো টেবিল স্পুন হচ্ছে রেড চিলি সস।
দিয়ে লবণে দেবো একটু, আগের থেকে বেশি দেবো না, কারণ সয়া সসে একটু লবণটা থাকে। আর দেবো একটু চিনি, হাফ কাপের মতো জল দিয়ে দেবো। এবার আমি এক চামচের মতো কর্নফ্লাওয়ার নিয়ে জলে গুলিয়ে রাখছিলাম, এটাও দিয়ে দেব। এবার এর মধ্যে দেবো হচ্ছে হাফ চা চামচের মতো গোলমরিচের গুঁড়ো।
আমাদের রান্নাটা হয়ে গেছে, এবার আমি সার্ভ করে তারপর তোমাদের দেখাচ্ছি। এই যে আমাদের চিলি চিকেনটা তৈরি হয়ে গেছে খুবই সহজভাবে, রেস্টুরেন্ট স্টাইলে চিলি চিকেন। তো বাড়িতে অবশ্যই ট্রাই করবে, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, প্লিজ পাশে থাকবেন।